টাইট লাগতেছে, অনেক দূর থেকে এসেছি তো। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। ভাইরা বন্ধুরা, আজকে নিয়ে আসলাম এক্সিও গাড়ি, এক্সিও লিমিটেড, আবারও বলে দিচ্ছি এক্সিও লিমিটেড, 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 15 রেজিস্ট্রেশন সিসি, 1500 অল অপশন পাওয়া এবং সিএনজি করা, কালার সিলভার এবং লাইটগুলোতে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট। দামের ব্যাপারটা লাস্টে বলবো, তবে হ্যাঁ, আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না, এটা আপনারা কনফার্ম থাকেন। আপনাকে দোয়া এবং দয়ায় আজকে কার বাবু এই জায়গায় আসছে, আমার দ্বারায় কোনো ভাই বোনের ক্ষতি হোক আমি কখনো চাব না। আমি বাস্তব, আমি সত্য, এইটাই। আসুন ভিডিওটা দেখি। বন্ধুরা আসেন দেখি, লাইটগুলো তো প্রজেকশন দেখছেন, ভালো করে দেখে বুঝে তারপর নেবেন, আপনাদের যেন কোনো রকম ভুল না হয়। ভাই বন্ধুরা যারা আছেন, টাকা দেওয়া জিনিস কিনবো, টাকা দেওয়া ঝামেলা কিনবো না, কথাই এখানে সম্পর্ক সারা জীবন, একদিনের জন্য না। আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাকে, সম্পর্ক সারা জীবন, সম্পর্ক একদিনের জন্য না, এইটাই, তাছাড়া অন্য কিচ্ছু না। বেঁধে রাখছে অবশ্য, স্টার দে গাইডার না, সামনের চাকা দুটো একদম নতুন টায়ার, একদম নিউ টায়ার, গাড়িটা ধুইছে তো পানিতে। অফ করে দাও, আপনি দেখেন কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন। ইঞ্জিন বিবিটিআই, সাউন্ড কথা বলবে, তাছাড়া অন্য কিছু না, তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সেই বিষয়ে আপনারা কনফার্ম থাকেন, আমি বাবু বলে দিচ্ছি ইনশাল্লাহ। দরজার দিকে হো, গ্যাসের গাড়ি তো ডাইরেক্ট গ্যাসে কনভার্ট করো, তখন একটু স্টার্ট দিলে পিক আপ দেওয়া দিতে হয়, এটা সবাই জানেন। ব্যাক ক্যামেরা দেখাও, ব্যাক ক্যামেরা, দামের ব্যাপারে চলে আসার দেরি করবো না।
বন্ধুরা ভাইরা, আমরা দেখলাম টয়োটা এক্সিও লিমিটেড গাড়ি, 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন, সিসি 1500, অল অপশন পাওয়ার, এক্সিও লিমিটেড এসি অপশন পাওয়ার। দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস কত হবে? আস্কিং প্রাইস 12,70,000 টাকা। আস্কিং প্রাইস 12,70,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, কমবে না কেন? অবশ্যই কমতে হবে, কি বলেন? কমতে তো হবেই, তবে হ্যাঁ, সেটা লিমিটেড, বুঝতে হবে, কিছুটা, ততটা না। এইটাই মজা। যাক, আসুন দেখুন, যাচাই করুন। আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি কি চিটার, আমি কি বাটপার না ঠকবাস, সেটা আপনারা বলবেন, নিজের চোখে দেখে বলবেন। আমি বাস্তব, আমি সত্য, এটাই সত্য। টাকা দিয়ে ঝামেলা কিনবেন কেন? টাকা আপনার নিজের, অনেক কষ্ট করে টাকা জমায় কোনো কোনো সম্পদ নষ্ট করে একটা গাড়ি কিনতেছেন, কথা মনে রাখবেন। দেখা কিনবেন, আমার উপরে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনার আপনার দেখা বুঝা চিন্তা করে তারপর নেবেন, কথা এখানেই। আর যারা আমাকে ভালোবাসেন, দয়া করে, যাদের বাপ মা আছে আর যাদের নাই, আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক। বাপ মা অমূল্য ধন, ওই যত মানি মুক্তা যাই দেখেন, মাটির লোকে মাটি দিয়ে যাইব গা, কিন্তু বাপ মা সারা জীবন থাকবো, মাটির জিনিস মাটি দিয়ে থাকবো, ওই ধন রত্ন যাই দেখেন, পৃথিবীতে বিল্ডিং কেন যাই দেখেন, গাড়ি বাড়ি যাই করেন, এটা দুনিয়াতেই থেকে যাইব, কাফনের কিন্তু কোনো পকেট নাই। বাপ মা অমূল্য ধন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন, কাফনের কাপড়ে কোনো এক্সট্রা পকেট দিয়ে দেয় না আল্লাহ। যাই খান দুনিয়াতে কোনো লাভ নাই, যাইবেন একলা, আইবেন একলা, এই সব এইটাই। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের হেফাজত করুক।